আর আমি দেখাবো আপনাদের ঝিঙে আলু পোস্ত। প্রথমে কড়াতে সর্ষের তেল দিয়েছি, শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। ঝিঙে টুকরো করে কাটা রয়েছে, খোসা ছাড়িয়ে সামান্য সর্ষে দিয়ে পোস্ত বেটে রেখেছি। আলু ভাজা হয়ে গেছে, আর ঝিঙেটা দেব। কাঁচা লঙ্কাও চেরা আছে, যারা বেশি ঝাল খায়। আমরা একটু ঝাল ঝালই খাই। হলুদ দেব, সর্ষে পোস্ত বাটা, একটু মিষ্টি দেবো। হয়ে গেছে আমার ঝিঙে আলু পোস্ত।